नमस्कार बंधुरा, आरेकटी नतून रेसिपिर साथे स्वागत जानाच्छि बर्णाली रान्नाघरे। आजकेर पर्वे आमी निये एसेछि एकेबारे चाइनीज रेस्टुरेंटे स्टाइले चिकेन फ्राइड राइसेर रेसिपि। आपनारा प्रत्येकेई जानेन जे चिकेन फ्राइड राइस खेते कतटा टेस्टी हय়। আর এই চিকেন ফ্রাইড রাইস কিন্তু বানানো খুবই সহজ। বাড়িতে কিভাবে একেবারে রেস্টুরেন্টের স্টাইলে চিকেন ফ্রাইড রাইস বানানো যায় সেই রেসিপিটাই আজকের আমি শেয়ার করেছি। চাইনিজ স্টাইলে চিকেন ফ্রাইড রাইস বানানোর জন্য সবার প্রথমে আমি রাইসটাকে বানিয়ে নেব। বেশ অনেকটা জল ফুটতে দিয়েছি, এর মধ্যে আমি নুন দিচ্ছি না, শুধুমাত্র রাইসটাকেই দিয়ে দিলাম। এক কাপ রাইস, বাসমতি রাইস আমি ভিজিয়ে রাখিনি, সঙ্গে সঙ্গে ধুয়েই এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম। চালটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম 60-70%। আর রাইসটাকে যখন হাত দিয়ে ধরলে দেখবেন দু টুকরো হয়ে যাচ্ছে, মানে বুঝবেন রাইসটা হয়ে গেছে। এবার ফ্যানটা ফেলে দিয়ে সঙ্গে সঙ্গেই ঠান্ডা জল দিয়ে রাইসটাকে ধুয়ে নিতে হবে, তাহলে চালের মধ্যে এক্সট্রা স্টার্চ চলে গিয়ে চালটা অনেক বেশি ঝরঝরে হবে। এবার 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, দিয়ে দিলাম 1 চা চামচ সোয়া সস, 1 চা চামচ ভিনিগার, আর সামান্য একটুখানি নুন দিলাম, 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। নুনটা কমই দেবেন, কেননা সোয়া সসের মধ্যে অনেকটা পরিমাণে নুন থাকে, তাই নুনটা বুঝেই দিতে হবে। খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। আর এই চিকেনটাকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য, যাতে চিকেনটা ভালো করে ম্যারিনেট হয়ে যায়। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা। যেহেতু চিকেনটা ম্যারিনেট করে রাখা ছিল, তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর চাইনিজ যে কোনো রেসিপিতে চিকেনটাকে খুব বেশি ফ্রাই কিন্তু মানে করা হয় না। এবার হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে ফ্লেমটাকে একেবারে লো করে দিচ্ছি। তারপরে ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে 5 মিনিট রেখে দিলে খুব তাড়াতাড়ি চিকেনটা কুকড হয়ে যায়। তাই প্রথমে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম মিডিয়াম ফ্লেমে, লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এবার ঢাকা খুলে নিলাম 5 মিনিট পরে, চিকেনটা দেখুন ভেঙে দেখাচ্ছি, খুব ভালো সফট হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি এই কড়াইয়ের থেকে নামিয়ে নিয়ে কড়াইটাকে ভালো করে ধুয়ে নিলাম, যাতে রাইসটা কড়ার মধ্যে আটকে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সাদা তেল, আপনারা চাইলে আরেকটু বেশিও দিতে পারেন। এবার হাই ফ্লেমে রান্নাটা হচ্ছে 1 চা চামচ আদা কুচি, আর 1 চা চামচ রসুন কুচি, আর 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি দিলাম। রসুনটাকে প্রথমে হালকা লাল করে ফ্রাই করে নিতে হবে, যাতে রসুনের ফ্লেভারটা বেরিয়ে আসে। এবার দিয়ে দিলাম 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল করে ভাজা যাবে না, হালকা একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দিলাম 2 টেবিল স্পুন বাঁধাকপি কুচি। বাঁধাকপিটা অবশ্যই দেবেন, রেস্টুরেন্টের মতো ফ্লেভার আসে। এবার দিয়ে দিলাম কিছুটা গাজর কুচি। গাজরটা আগে দিলাম, কেননা গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে। গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম একটু বিনস কুচি। বিনসটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। এবার সবার শেষে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, কেননা ক্যাপসিকাম রান্না হতে বেশি সময় লাগে না। আর সবজিগুলো হাই ফ্লেমে টস করে নিতে হবে, বেশি ভাজা যাবে না। সবজির ক্রাঞ্চি ভাবটা কিন্তু রাখা হয় চাইনিজ ফ্রাইড রাইসের ক্ষেত্রে। এবার দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ শাক বা স্প্রিং অনিয়ন। এবার এর মধ্যে সেই কুক করে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটাকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা বাড়িতে তৈরি করে নিলে টেস্টটা ভালো হবে। 1 চা চামচ দিয়ে দিলাম সয়া সস, যেহেতু সয়া সস দিলাম তাই নুনটা বুঝিয়ে দিতে হবে। 1 চা চামচ দিয়ে দিলাম চিনি, চিনিটা স্কিপ করা যাবে না, চিনি দিলেই রেস্টুরেন্টের মতো ফ্লেভারটা আসবে। 1 চা চামচ দিয়ে দিলাম গ্রিন চিলি সস। এবার হাই ফ্লেমে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সস থেকে একটা বার্ন ফ্লেভার চলে আসে, যেটা চাইনিজ ফ্রাইড রাইসের ক্ষেত্রে পাওয়া যায়। এবার দিয়ে দিচ্ছি আমি সেই কুকড করে রাখা রাইসটা।
আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন, কেননা সয়া সস আর গ্রিন চিলি সসের মধ্যে কিন্তু নুন থাকে, তাই নুনটা বুঝে দিতে হবে। সেই কারণেই আমি রাইসটা কুক করার সময় নুন দিইনি, আগে রাইসের মধ্যে নুন দিয়ে সেদ্ধ করে নিলে চাইনিজ ফ্রাইড রাইসটা অনেক সময় একটু নুন নুন হয়ে যায়। এবার হাই ফ্লেমে ভালো করে রাইসটাকে টস্ট করে নিতে হবে। দেখুন, রাইসটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আমি হাই ফ্লেমে 2 মিনিটের জন্য। আর রাইসটাকে দেখুন, আমি হয়ে যাওয়ার পরে যেহেতু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, রাইসের মধ্যে কোনো রকম আঠালো ভাব কিন্তু নেই। আর চালটা যেহেতু ভিজিয়ে রাখিনি, তাই চাইনিজ ফ্রাইড রাইসের ক্ষেত্রে যেহেতু রাইসটাকে একটু ফ্রাই করতে হয়, সেক্ষেত্রে দেখুন একটা চালও কিন্তু ভেঙে যায়নি। এবার এই গরম গরম চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইড রাইস আমি নামিয়ে পরিবেশন করেছি। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আর আপনাদের ভালো লেগেছে কিনা আর সহজ লেগেছে কিনা সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার ভালো ভালো রেসিপির সাথে। আর যারা এখনও বর্ণালী রান্নাঘর সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন, বাই।